কতদিন হয়েছে গো আফুরা আমনে গো লগে, আমি আমার সুখ দুঃখের কথা কইতাম পারি না। তো ভাবলাম এখন সময় দিয়ে এই কয়দিন আমার সাথে যা যা ঘটছে ব্যাক কিছু আমি আমনে করে কমু। তো আপনারা আমার ফ্ল্যাটের মধ্যে খেতা ফুরি দেখতে পারতেছেন। তো আমি আমার স্বামীর এই যে শুকনা টিংটিঙা এই স্বামীটারে কইছিলাম, স্বামী তুমি আমার লাগে কত বার্গান নিয়ে আয়ো, সস দেওয়া বড়ায় বড়ায় খামো, এই দেখেন কত সস রেডি করে রাখছি। কিন্তু স্বামী আমার ড্যাং ড্যাং করে আসার সময় সুন্দর করে খেতা ফুরি লাগিয়ে ফুটছে। তো আমি আমার স্বামীরে কইছিলাম বার্গার খাইতে, বার্গার খাওয়াইতে, কিন্তু আমার স্বামী তো বার্গার খাওয়াইতে রাজি হইল না। আমার স্বামী কয় জেলা উপজেলা বিভাগীয় পর্যায়ে নাকি বার্গার পাওয়া যেতেছে না। তো আমি খেলাম চিনির দাম বাড়ছে, হেরা শুনছি ভালো কথা, চিনি নাকি গায়বুন নাসা, কিন্তু বার্গার গায়বুন নাসা হইলো কোন কারণে? তো আমার স্বামীর আমি কইলাম যে এক সপ্তাহ আমি খেতা ফুরি খামো, যদি কালকে তুমি আমারে বার্গার খাইতে যদি বসুন্ধরা সিটি তো লয়ে যাও। তো আমার স্বামী তো দেখলো যে রাত্রেবেলা যদি এখন যদি আমার বার্গার খাওয়ানোর কথা প্রতিশ্রুতি না দেয়, রাত্রেবেলা কান্দাকাটি করে আমি হেরও ঘুমাইতে দিব না, আমি নিজেও ঘুমাবো না, অসুস্থ হয়ে ফেরা থাকবো, পরের দিন রান্না বাড়া সব সাদে উঠবো, তো ওনারও খরচা দিয়ে গুনেবো। তো আমার স্বামী বুদ্ধি করে করলো ঠিক আছে আমি খেতা ফুরি খাও, কালকে তোমার বসুন্ধরা সিটিতে নিয়ে যাবো। তো আমার জুতাটা ছিঁড়ে গেছে গা, এই চিত্রাঙ্গের মধ্যে বৃষ্টিতে ভিজে বুঝে আমার জুতা ছিঁড়ে গেছে গা। তো আমি নতুন একটা জুতা ফিন্দা বসুন্ধরা সিটিতে গেলাম গিয়া, যেন আমি যখন স্কুলেটা ঠ্যাং দিব তখন যেন একটা বাবা এ বড়লোকি বড়লোকি একটা বাবা এ। তো আমার স্বামী কইতেছে এখানে কোথায় বার্গার পাওয়া যায় আমি তো জানি না। আমি না জানোস না তুই, না ভালো কথা, আমি নিয়ে যাবো। পরে টানতে টানতে ব্যাংকের মতো নিয়ে গেলাম ফুড কোর্টের আটতলায়। তো ওখানে যাওয়ানোর পরে একটা মাইয়া কার্টুন, একটা মাইয়া কার্টুন এই দেখেন বারবার আমার স্বামীর পিছনে সামনে খালি ঘুর ঘুর করতেছে, আমার স্বামীর সাথে ইটিস ফিটিস করানোর চেষ্টা করতেছে। তো আমিও তো দুষ্টু কম না, আমার স্বামী দেখি এটা দিক তাকায় তাকায় লুক মারতেছে। তো আমিও কি করলাম উপরে একটা বেড়া কার্টুন দেখে লুক মারা শুরু করে দিলাম। আমার স্বামী দেখলো তো হাবভাব খারাপ, তো হাবভাব খারাপ দেখে আমার স্বামী করলো চলো সোনা তাড়াতাড়ি বার্গার অর্ডার করে আমরা বার্গার খাই, তোমার এখন আর লাইন মারতে হবে না কার্টুনের সাথে। তো আমি যেটা করলাম সুন্দর করে ডানে বাইরে ফিরে আমি কিছু ব্যাটারের তো টাইট দিছি, ব্যাটার বুঝতে পারছে যে ডানে বাইরে তাকালে আমিও ডানে বাইরে তাকামো। তো যাই হোক আমার স্বামীর লোক কোন জায়গায় গেলে শান্তি নাই, আমি যেখানে যাই না কেন বিভিন্ন ক্লায়েন্টেরা ফোন দেওয়া কইতে থাকে আফা একটা ভিডিও করে দিতে পারবেন নি, ভাই একটা ভিডিও করে দিতে পারবেন নি, ব্যবসা বাণিজ্য মন্দা, টাকা পয়সা নাই, আপনারা ভিডিও করে দিলে দুই চারটা মাল বেচা একটু ব্যবসা বাণিজ্য করতাম। তো ভাই ভালো কথা, আমার স্বামীর তো সারাদিন তো খালি ফোনই দিতে থাকে মানছে। তো আমি কইছি এইসব ফোন মন বাদ দাও এখন খাউন খামো। তো আমগরে টাকায় কামড়াইতেছিল, শয়তানা লাড়তেছিল, যার কারণে আমরা বসুন্ধরা সিটির উপরে বাস খাইতে গেছিলাম গিয়া পাক্কা একটা হাজার টাকা, পাক্কা একটা হাজার টাকার অর্ডার করলাম খাওয়ান, দেন আমার স্বামী কেমনি দুষ্টু লুক মারে আমার দিকে তাকায়। আমি তো একটা দুষ্টু লোক দেখে তো অস্থির, আমি এই দুষ্টু লোকটা বাসায় মারলে তো হয়, এখানে দুষ্টু লোক মারা কি লাভ? তো যাই হোক আমার স্বামী আমার 1000 টাকা খাওন খাইবো, আর একটু দুষ্টু লোক মারবো না তাকে হয় নাকি? আফটার অল আজকে আমরা দুজন প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী তো সংসার করানোর সময় ঝগড়া ঝাঁটি এইডা হেডা দেন ফাওনা লাগিয়ে থাকে, কিন্তু যখন আমরা প্রেম করতে আসি তখন তো আমরা প্রেমিক প্রেমিকা। তো যাই হোক আমার মন পাওয়ার জন্য আমার স্বামী আমাকে মুরগির ডানা খাওয়ানোর জন্য মুরগির ডানা ভাজা মুরগির ডানা অর্ডার করছে, কিন্তু ব্যাডার এমন সালাইকা সালাইকা মুরগির ডানা ডেটে বড় করানো লাগে বেশি করে আটার মধ্যে বড়ায় বড়ায় এটি বাইচ হচ্ছে, বিশ্বাস করবো না এটি গ্যাসের ফ্যাক্টরি, এটি খাওয়ানোর লগে লগে গলা বুকে আগুন ধরে যাবো, সারাদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ানো লাগবে, এছাড়া উপায় নাই। আর এই যে বার্গার বানাইছে এটা বার্গার না কুসু সরা, এই বার্গারের লোকে $8 বিদ্যা $8 ভাইজ্য কতরি লেটুস পাতা দিয়ে ভরে থয়ে দিছে, বিশ্বাস করবেন না বার্গারটা 300 টাকা দিয়ে অর্ডার করছি, এই 300 টাকা হলে আমি 6-7টা বার্গার সুন্দর করে বানাইতে পারতাম, কী যে বাস খাইছি, আর ফ্রেঞ্চ ফ্রাইডে একটু মোসমোসে ছিল না, কোনো জুতে ছিল না। তো আমার আমার স্বামীটা বুঝতে বাকি রইল না যে আমি খাওয়ানগুলো খাইয়া পুরোই হতাশ টাসকি খাই গেছি আর ভালো রকমের একটা বাস খাইছি। তো আমার স্বামী তো অনেক সালাইকা, আমার স্বামী কইছে যে ফ্রাইড রাইসটা যদি অর্ডার করি অন্তত কমসে কম খাইতে তো পারবো। তো আমার স্বামী তো এটা আমার বারবার কইতেছে যে কী শোনা তুমি খাইতে পারতো না কেন, আমি বলছি যে ঘোড়ার ডিম সাতার মাথার আনছে এটি তো কোনো খাওয়ানোর কোনো জো নাই। তো আমার স্বামী আমার খুব সহজ দেখো এটি খাওয়ানোর চেষ্টা করো, যদি এখন তুই না পারো তাহলে আমি তোমাকে আমার থেকে ফ্রাইড রাইস খাওয়াই দিব। তো আমি কইলাম স্বামী এই ইট পাথর আমার গলাতে নামতেছে না, তোমার তুমি কদ্দুর ফ্রাইড রাইস দিয়ে দাও। তো আমি বললাম মানুষ তাকায় আছে তুমি আমার খাওয়াই দিতেছো, মানুষ কী বলবো, মানুষ মন্দ বলবো? তো আমার স্বামী কইলো আমার বউরে আমি খাওয়াবো, কার বাপের কী, কার 14 গোষ্ঠীর কী, সবার গোষ্ঠী উদ্ধার করে দিব, ফু দিয়ে উড়ে দেবো ভীমের তোলা লাথি মেরে ভেঙে ফেলবো হারিকেনের চিমনি। আমি বললাম ওয়াও তুমি তো কঠিন পালোয়ান। তো যাই হোক এই ফ্রাইড কিংয়ে যায় আমি আমরা বাস খাইছি, আপনারা ফ্রাইড কিংয়ে যায় বাস খাইয়ে নামগম তো মন চাইলে একদম ফালতু খাওয়ানো একটুও ভালো না। আবার হ্যাঁ ডং আছে, হ্যাঁ ডং হলো গিয়া যে খাওয়ান যায় হ্যাঁ আনতে যায় নিয়ে দেবো কেন, 1000 টাকা দিয়ে খাওয়ান খাবো, তোরা টেবিলে দিয়ে গেলে কি তোকে সুইট লেগে যাবো নি, কিন্তু হ্যাঁ কত হলো গিয়া খাওয়ান আপনারা অর্ডার দিচ্ছেন আপনারা আয়া খাওয়ান লয়ে যাবেন, মেজাজটা এমন খারাপ হয়েছে আমার, আমি কে আমার স্বামীর সাকরের মতো খাটাইতে চাই, কত বড় সাহস। তো আমি কে দাঁড়া তোদেরকে ভাইরাল করে দিবো এই যে ফ্রাইড কিং একেবারে ফালতু, আপনি করে কী কমো ফার্সেল করতে কইছি খাওন, এই ফার্সেলকরণের মধ্যে আমার দুইটা সস কমাই দিছে, দুইটা সস কমাই দিছে মানে আমি যে দুইটা সস না খাই আমি আমার মাইয়ার লেগে রেখে দিয়েছিলাম, সেই সস দুটা রেখে দিছে সালেকের অন্য মানুষের কাছে বেচবো। তো আমি কইলাম স্বামী আমি একটু সিনেমা হলে সিনেপ্লেক্সে সিনেমা দেখতে চাই। তো আমার স্বামী কইলো যে 3 ঘন্টা সারপোকার কামড় খাইতে খাইতে শেষ হয়ে যাবো, আমি বলছি যে স্টার সিনেপ্লেক্সে তো কোনো সারপোকা নাই। তো আমার স্বামী কইলো যে না আমি একবার বিডিআর হলে গিয়ে সারপোকার কামড় খাইছিলাম বাল্যকালে, তো সেই সারপোকার কামড় এখন আমার শরীরে টেস্ট টেস্ট করে, আমি সিনেমা হলে যাইতে পারবো না। তো আমার স্বামীরে কইছি যে কোন
খামলে গেছো, কোনখানে যা সারফুকার খামল খেয়েছো, এমন বলে হেডি তোমার টেস্ট টেস্ট করে। তো এনে নামতে নামতে আমার তো সিনেমা দেখা হলোই না, এখানে দেখলাম যে দেশি দশের সামনে এরকম গ্রাম বাংলা বানানো আছে। তো আমার স্বামী বললাম, তুমি চাষা সাজো আর আমি চাষি সাজি, তুমি চাষা সাজে টুপি মাথায় দিয়ে দাঁড়ায় একটু ফোঁস দাও আর আমি এই ফলোটা ধরে টানাটানি করি। ও মা, ফলোটা টান দিতে নিয়ে দেখছি কি যে ভিতরে গুণা দেওয়া জিয়াই তার দিয়ে বান্ধা। তো সত্যি কথা, এই ফলোটা যদি খোলা থাকতো আমি এটা বাসায় লয়ে যেতাম, পরে মুরগা টুকরা ফেলতাম। তো যাই হোক, এই সর্গিটা ধরে একটু ছবি তুললাম, একটা ভাব নিলাম যে আমি একটু চাষি একা গ্রাম বাংলা হারাই গেছি। তো আমার মাইয়া তো এই ফুটেজ দেখা তাকার বিলা খাই গেছে। তো আমার স্বামী কোথায় চল তোরে নিয়ে হ্যাঁ ঘোরাঘুরি করলে সমস্যা আছে, তুই তো কোন সময় কী বায়না করে বয়ে থাকস, পরে আবার কান্দা কিনাকাটা না দিলে কান্দাকাটি করে শুয়ে পড়বি। তা আমি কইছি যে তুমি আমার আনছো বাইরে আনছো, বাইরে খাওয়াইলে আমার কিছু কিনা টিনা দিতে না, পরে কিনা তো দিতে রাজি না। পরে আমি কইছি তুমি যদি আমার নিউ মার্কেটের তখন কিছু কিনা না দাও, আমি কিন্তু বসুন্ধরা সিটির সামনে শুয়ে ফরমো। পরে কিন্তু হেডলাইন বাইরেবো যে কেয়া চৌধুরী স্বামীর সাথে ঝগড়া করে মার্কেটের মধ্যে হুইয়া পড়ছে। তো যাই হোক, এই কাছের মার্কেটে গেছি, বিশ্বাস করবেন না, আমার জামাই জানে যে তেঁতুল দেখলে আমার মুখ দিয়ে লোল দেয়া ফানি ফরে না, কিন্তু কাছের জিনিস দেখলে তো আমার জিব্বা দেওয়া ফানি বাইরে হয়ে যায়। পরে আমি এই মগটা দেখছি, আমার তো এখন স্বামীরে বাস দিতে হইব, এটার দাম 1800 টাকা, বেড়া লোক অনেক জোরাজুরি করে এটা 1200 টাকা দিয়ে কিনানছি, কী যে সুন্দর মগ। তো আমার স্বামী কইছে এটা দিয়ে কী করবি, পরে আমি কইছি যে এইটা দিয়ে আমি যে চা বানামো, এক মগ চা বানামো, পরে তুমি আর আমি সারাদিন খামো। তারপরে আমার স্বামীকে আমার সঙ্গে ভাত খেতে লইলে দেখা যায় কি পানি খায় না, কিন্তু আমি আমার মাইয়া বহুত পানি খাই। তো এর লেগে ওই মগটা খুব পছন্দ হয়েছে আমার, যাই হোক কিন্তু এবার এটা লোকতা। তো আমার মাইয়ার লেগে সেই ফসা ইংস চান্স, আমার মাইয়া তো ফসা ইংস দেখে একবার খুশি হয়ে গেছে গা। পরে আমি কিছু মা এটা একটু টসমস করে দিই সস্তে, লাগবো না আমি যেমন আছে এমনি বলো আনছো, তো এটাই তো বেশি। তো যাই হোক,